الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: يا جابر، إن الله تعالى خلق نور نبيك قبل الأشياء من نوره، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر. لا يمكن الثناء كما كان بعد از خدا بزرگ، تو قصہ مختصر. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ قاصدا وأرجو رضاك وأعتمي بعماك. أنت الذي لولاك ما خلق امرؤ كلا لا خلق المرى لولاك. صلى الله وعلى حاضرین، আমি এক আয়া শরীফ পড়িছি আর এক হদিস শরীফ পড়িছি, দুটা জিনিস সম্বন্ধে থোড়া কইমু। প্রত্যেক বছর
আইলা খান্দি খাটলি চোড়া বাস স্ট্যান্ড মিলাদুন্নবী উদযাপন কমিটিয়ে ওয়াজ হরাইন ইবার হরাইতরা আশা করি আল্লাহ বাসাইনতে আগে দিও হরাইবা, কারণ ই কমিটি থিলা কিছু মানুষ আসল যেটা আল্লাহ নবীর লগে মায়াস, আল্লাহ নবীর মাত শুনলে ইতার দিল নরম হয়ে যায়। মাদারিজুল নবুয়ত কিতাব শাহ আব্দুল আহমদ দিছে দেলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাত মাতার বাদে সাহাবাই কেরাম হলোলা আটি যাইতা গুল মুকৌল। আমিও দেখছি ই উদযাপন কমিটির কিছু মানুষ আসল যারা আল্লাহ নবীর মা শোনার বাদে খামোশ মুখা হয়ে যায়। আল্লাহ এটার হায়াতরে বাড়াই দেব সবে হকু আল্লাহুম্মা আমিন। তো আয়াত পড়েছি লাকাদ জাআকুম, তোমার কাছে আইছো মিন আনফুসিকুম, তোমার মাঝে সর্বোত্তম ব্যক্তি আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যাইন তোমরার কোনো জাতীয় অসুবিধা ঘটলে বড় কষ্ট পায় এবং ই কথা তান সবসময় থাকে যে আমার ইগুনতে ইমান লইয়া আইলে বালা। তো আমরা প্রমাণ পাইছি তাইফর যুদ্ধ, তাইফর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছলা, যাওয়ার বাদে ইতারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহর দাওয়াত দিছ, ইটা মুসলমান আসলা না, ও মুসলমান দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহর দাওয়াত দিছ, আমরা এখন মুসলমানদের লাই লাই কলিমার দাওয়াত দেওয়া ধরছে, কলিমার দাওয়াত ও মুসলমানদের দেওয়া হইতো মুসলমানদের নাই। তো আমরা এখন মুসলমানদের মুসলমানে কলিমার দাওয়াত দেওয়া ধরছে ভুল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ যাওয়ার বাদে তানে এটা বড় জবর অত্যাচার করছো, তার শরীর দেখি আর রক্ত বাইয়া পড়ছে, শরীর দেখি আর রক্ত বাইয়া পড়ছে। ওই সময় পরবর্তীকারে আলমে ফাড়র যে ফরিস্তা এনে ফাটাইছিলা কইলা যাও আমার নবীরে কইও, তাই কইতে আমি দুই ফাড় দি সিফা মারি ইটারে মারিলিম। ও ফরিস্তা আইয়া খোয়ার বাদে আল্লাহ নবী কইছেন না আমার আশা আছে এটার বংশধর হলে ইমান আনবা। এতে বোঝা গেল অত্যাচারী তো হইয়াও মাইসর বাদী বদলা লইঠায় না, ইসলামর নীতি না। আল্লাহ নবীরে অত বেশি অত্যাচার করছেন করার বাদেও তাই কিছু বদলা গেছেন না, আমরা তো সাধারণ তোলা থাকি তোলা হইলেও বদলা লওয়ার জায়গি নাই, বড় বাদ বড় খারাপ জিনিস। তো এই ইসলাম কইছেন তোমরা মাঝখান তাকিয়া অর্থাৎ দেখতে সময় মানব স্বরূপ দিছি, ইন এক কেরাত খুদ রসুল্লাহ বলিছেন লাকাদ জাআকুম মিন আনফুসিকুম, তোমরার মাঝে সর্ববৃহৎ মানুষ তাকিয়া সর্বশ্রেণীর সর্বোচ্চ মানব যাই সব থানে আমি নবী হিসাবে পাঠাইছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন এই লইলা সর্বোচ্চ সব তাকি বাল। মাঝে মাঝে কোনো কোনো পত্রিকার দেখা যায় নবীয়ে ভুল করিলেছ, আমি স্ট্রেঞ্জ হয়ে যাই শুনিয়া
যে এটা কিতা মাতন কিতা লেখন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা যে বই বিশ্বকোষ অন জানারা কিয় সর্বপ্রথম বিশ্বকোষ যাই লেখস এর নাম হইল আল্লামা মসুদি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এই বিশ্বকোষ লেখিয়া উত্তর শেষ ইকান্ডে আর কাল্টিভেট করা হয়েছে না, নাম সেটা আমরা তো মুসলমানের খামু ওলা আপনার বন জঙ্গল খাটিয়া খেত খরতার বাদে জায়গা দোয়া বানাইয়া সি হরি যেত গিয়া আসাম যেহেতু জঙ্গল আসলো ই জঙ্গল পরিষ্কার করবার লাগি ময়মন সিং টাকি মানুষ আনা হয়েছিল, আনিয়া ই জঙ্গলটা পরিষ্কার করিয়া আসাম রে একটা রাজ্য হিসাবে দেওয়া হয়েছে। এর বাদে এইগুন তো নাম হয়ে গেছে বাংলাদেশে, এটা দুই একশো বরসল নাই বহু আগর। এগু তো আমরা খাসু আমরা কিছু আপনার ইলা করি এর না করি দেব আমরা ইলা করি কিছু জিনিস করি থুয়া ফালাই যায় গিয়া হাফ ডান ইংরেজিতে হয় হাফ ডান অর্ধ নির্মিত ওইলা করি থুয়া আমরা যাই গিয়া। তো আল্লামা মসুদি রহমতুল্লাহ তাআলা আলাইহি সর্বপ্রথম এনসাইক্লোপিডিয়া লেখস বিশ্বকোষ, পরবর্তীতে এগুলো নাম আর রয়েছে না। এর পরে যে বেটা বিশ্বকোষ লেখছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ই বেটা হইল এহুদি, যাতে হইল ইহুদি। ইহুদি সমস্ত পৃথিবী বংশ বেশ থাকি বেশ আগে আসলো 50 লাখ, এখন হইব 60 লাখ কি 70 লাখ, কুটিও না 70 লাখ। কিন্তু তারা শিক্ষা দীক্ষা বালা টাকার কারণে বেশি টাকার কারণে সমস্ত পৃথিবীরে তারা শাসন করতা। ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার যে বই এহুদি যে বেটা লেখছে ই কথা সবেও স্বীকার কর, এহুদি জাতি বড় জবর বুদ্ধিমান, এহুদি জাতি বড় জবর বুদ্ধিমান। হ্যাঁ এনে এহুদি অকল দে সর্বপ্রথম থারারে আকাশ তাকি খানি দেব পাঁচটা রুটি আর তিনটা ছোট ছোট ফাঁকি দুনিয়ার মাঝে সব থাকি বেশি ভিটামিন হইয়া থাকলো ফাঁকিট। এর বাদে হইল কবুতর, এর বাদে হইল মুরুক। তো ফার্স্ট খান রুটি আর তিনটা বাটর ফাঁকি খাইছ ইটার মগজ ইটা তুলা তুলিনি বহু উফরর খুব হিসাবালা। এর লাগে আইনস্টাইন পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক এন যাতে এহুদি আসলা, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেছে ইটা সবে মাথা নোয়ানি লাগছে কিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আদত আসলাম ঠিক দুপুরের আগে দুপুরের পরে এবং জোহর নামাজের আগে একবার এক গোল দিতা। হ্যাঁ কতবিল গড়িয়াইটা বিছনা থলিয়া ই গইল সুন্নত, ই গড়িয়ানি সুন্নত হইয়া থাকলো আপনার রসুল্লাহ গড়িয়াইটা। আইনস্টাইন যে ভদ্রলোক ও ভদ্রলোকেও আপনার ওলা গড়িয়াইটা দেখো বেটা বুধ ভাইস যে ইসলাম ইলা বস্তু সকল আছে ইলা জিনিস সকল আছে যেটা জিনিস সকল মানুষের ফার্স্টিভ জগতের লাগি উন্নতি আছে আমরা বুধ ভাই না এটা আমরাও তো নামে মুসলমান খালি চলে। হ্যাঁ তো এহুদি সকল এটা বড় হুঁশিয়ার ও এহুদিয়ে বই লেখছে বই নাম হইল এনসাইক্লোপিডিয়া ও ব্রিটানিকা। এনসাইক্লোপিডিয়া ও ব্রিটানিকা বই নাম ও বেটার বইয়ের ভূমিকাত লেখছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগা এত বেশি গুণী এবং জ্ঞানী এত বেশি বুদ্ধিমান
পৃথিবীর মধ্যে আর কোনো নবী নাই। আর ও পত্রিকা তেরে একটা লেখ তাই উম্মি আসলা পড়া জানতা না এর লাগি মাঝে মাঝে ভুল করি লইতা নাউজুবিল্লাহ মিন জালি ঠাই যদি উম্মি আসলার ভুল করতা তাহলে কত জিনিস বার হইল হনে ভুল তাই যতটা হইয়া গেছে নিগু এখন পর্যন্ত চলি চলি যার এবং কেয়ামত পর্যন্ত গু সত্য প্রতিফলন হইব যত বেশি আগুয়াইব সায়েন্স ইসলামের সত্যতা অত বেশি প্রতিফলন হইব। তৈতা মাঝে মাঝে লেখ যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলে ভুল করছই করিয়া এই জিনিস করছই যার কারণে আমরা দেশের হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী ঠাইন আইন করিলে ইতরা চাকরিয়া নকলে দুই অরুতা ভাইতা তিন নম্বর অরুতা ভাইতে হইলে থান গেছে গিয়া দরখাস্ত দিতা যে স্যার আমি ফাইতাম নি না ফাইতাম না ঠাইন যদি অগু এলাও কর সে মামুদর দরবারও যাইতো ও ঠাইন দিবানি না না কথা বুঝছিল ও ঠাই নিগু খর্দা খেনে তাই না আগে কইস জনসংখ্যার বিস্ফোরণ অগু সময়কা যে সংখ্যা লগু বাড়ি যাইতরা আমি কইয়া থানে যে তাই মহারাষ্ট্র মুম্বাইটা কি আর 150 কিলোমিটার দূর এক গাঁও আছে ই গাঁও বেঠাইতে তিনটেটা বিয়া করুন মুসলমান না তিন খান বিয়া করুন জিগানি হইল বলে তোমরা অত বিয়া করো কেনে বলে আমরা ফানি আনা লাগে 20-25 মাইল নিচে তাকিয়া এক বেটিয়ে অত ফানি আনিয়া দিত পারে না এর লাগিয়ে আমরা তিন গু করি হবু বলে হইলে হবু তাহলে আমি জিগা কইয়া যে হলো যাও না মুম্বাই তাকিয়া 150 কিলোমিটার দূর যে জাগার মাইছে তিনটা ভরি বিয়া করদা অগুন্তরে বন্ধ করো না ইয়া আসাম আইন করিয়া কিতা করতায় সারা আসামর নাম ভারত নি তাই এমন কিছু খাম মাথ মারতে মারতে বেশি মাতিলাই কাজিরাঙ্গাত থান হোটেল আছে আরো কিছু জিনিস আছে অগুন্তরে বাসাইতা করিয়া 1960 ইংরেজি আসাম সরকারে ইনো স্কুল ডে প্রাদেশিককরণ করছে প্রভিন্সিয়ালাইজেশন করছে ও জায়গার তাই কাজিরাঙ্গাত সারা মানুষ হরাই দিতরা 331টা পরিবার হরাইছ আর কইস ঠাইন কইতরা আমরার মানুষ বেশি নাই অর্থাৎ হিন্দু মানুষ বেশি নাই এর লাগি তাই হরাইছ আমি জিগাইয়া তুমি যে সময় শপথ লইছিলা মন্ত্রী হিসাবে এই সময় কইসলা নি আমি খালি হিন্দুরে দেখবো মুসলমান দে নাই ইলা তো নাই সুতরাং তুমি সবটা কি বলো এই সংবিধান লঙ্ঘনকারী যদি অন্য কেউ কইতে লগে লগে অ্যারেস্ট হইল নে তার বিরুদ্ধে মামলা হইল নে তার বিরুদ্ধে কোনো মামলা নাই যেহেতু তাই মন্ত্রী তার বিরুদ্ধে কোনো মামলা নাই তাই ইর ইগুলার মায়া গারো জায়গা ইটা হইল ইটা হইল মুসলিম অধ্যুষিত এলাকা ইটার 1951 ইংরেজিত কাজিরাঙ্গার যেটা মুসলমান হল দে সরানি হইছে 1951 ইংরেজিত এনআরসি তিটার নাম আছে 51 তো তারারে সরাই দেওয়া হইছে বাঙ্গ হয়ে গেছে এগুলো বলে বাংলাদেশ তাই শুক্রবারে মাদ্রাসা হল বন্ধ রাখবার লাগিয়া উঠি বলি লাগছ রবিবারে খোলা হইতো খেনে বলে মাদ্রাসা শুক্রবারে বন্ধ হইতো খেলে ইকাল বাংলাদেশ নি না পাকিস্তান বন্ধ হইতো খুব সুন্দর আমি জিগাইয়া
স্কুল রবিবারে বন্ধ হইতে হলে ইখান গ্রেট ব্রিটেন না আমেরিকা, ইখান তো আমেরিকাও নাই ব্রিটেনও না, এতিয়ার বন্ধ হইতো কি রবিবারে হইতো কেন আরো বার বার করো? এর মানে হইল ওটা মাতি মাতিয়া মুসলমানদের উত্তেজিত করা, আর মুসলমান হলে আন্দোলন করবা, আর হিন্দু মানুষ এক সাইড লই লইবা, আর ঠাই ওই যাইবা গিয়া জিতি যাইবা। হিন্দু মানুষ ইটা ইলা বেয়া হল নাই, ভারতের 95% হিন্দু মানুষ বালা অসাম্প্রদায়িক, টান এই জাতীয় কার্যকলাপের মোটেও বালাবার না। খুব সুন্দর টাইম পলিসি লইছই, তাই নইলা আশাবাদী মুখ্যমন্ত্রী, অর্থাৎ আগে দিয়ে আল্লাহ দেইতে ওইটা। আর আমরা তরুণ গগৈ সাহেব হইলা প্রাক্তন মুখ্যমন্ত্রী, মুসলমান হিন্দু সারা মিলিয়া বাঙালি হিসাবে আন্দোলন হর্দা বাঙালি অকলন লাগিয়া, যে বাঙালি অকল দে জেলা বাঙালি অকল কৃষ্টি সভ্যতা ভাষা সব কিছু এনআরসি বাকি রয়। তাই খুব সুন্দরে কইস হিন্দু বাঙালি যতটা আছেন এটা থাকাও লাগবো, অর্থাৎ হিন্দু বাঙালির আত লইতরা। আর গগৈ সাহেবে কইস মুসলমান যেটা আছেন এটা তো আসামের লোকে মিলি গেছন, ব্রহ্মপুত্র উপত্যকার তারা কোনো বাংলা স্কুল গড়িছেন না, এগুলো আমরা লোকে ঠিক আছে, অর্থাৎ দশজনে একজনে মুসলমানের আর একজনে হিন্দুর ঠিকাদারি লই লিছুন, লইয়া চাইতরা বাঙালি যজ্ঞ অগুন্তরে দুই ভাগ করি লইতা, করিয়া আন্দোলন যজ্ঞ অগুন্তরে নষ্ট কর্তা। কিছু সংখ্যক হিন্দু মানুষে মনে করতা যে হ্যাঁ ঠিক আছে, হিমন্ত বিশ্ব শর্মা তো একটা মানুষ, তার মানে যজ্ঞ করো প্রার্থনা করো তানে ভগবানের দীর্ঘায়ু করো, তাই আমরা লাগি মাতিয়া থইতিরা না, না রে ভুল করদায় তাই বাঙালি অকলর আন্দোলন দিয়ে নষ্ট করি ফেলাইতিরা, হিন্দুর লগ নাই আর মুসলমানের লগ নাই, তাই ও আসাম একর্ণ আসল তাই হিগু সালাত নাই, তান তান খাম লইয়া ঠিক আছে। তো দেখা যায় এখন তাই শনিবার শুক্রবার আর রবিবার লইয়া ব্যস্ত, শুক্রবারে মাদ্রাসা খোলা লাগবো রবিবারে বন্ধ করা লাগবো, আর কোনো কাম নাই নি ওই যে মানে এখন খাইয়া কাম পাই না। হ্যাঁ কোনো দিন আমি শুনছি না কোনো গভর্নরে মন্ত্রী বলতে ডাকিয়া নিয়ে কইছে তুমি তাই নতা করো হতা করো, কোনো দিন শুনছি না। আমরা যে গভর্নর পুরোহিত সাহেব তাই নিজে কইছেন যে এই জাতীয় অবস্থা বিভৎস অবস্থা হইয়া থাকলো রাস্তাঘাট কিটা লাগি ইটা হয় না, ইখান বাদি তো আর খেয়াল হয় না নি সরম লাগে না নি, যে একজন গভর্নরে ডাকিয়া যে যা গভর্নর নাই পুরোহিত, সাধারণ গভর্নর নাই পুরোহিত, ও গভর্নরে ডাকিয়া নিয়া কইতরা যে রাস্তাঘাটের অবস্থা ইটা কিটা লাগি খেলে ইটা হয় টান গাড়ি বদরহুর ফাত্তরে খানা করি দিছে পুরোহিত সাহেব, ও ডাকিয়া নিয়ে সবরে কইছে নিতা খেনে বরাঘর রাস্তাঘাটের অবস্থা খারাপ খেনে, হিমন্ত বিশ্ব শর্মা খাম আর খাইয়া খাম নাই কোনটা পাইছি না, ই রাস্তাঘাট হাবুইটা বাদ দিয়া শুক্রবার আর রবিবার লইয়া লাগছ যে খিলা, শুক্রবারে অগু খোলা যায় আর রবিবারে অগু বন্ধ করা যায়, তো ওটা হইব নাগপুরের যে মানুষ সকল আছেন নাগপুরের হেন টান রিমোট কন্ট্রোলে তো টাইন টাইন সরদা, ও হেন টাইন খুশ হয়ে গেলে সর্বানন্দ সানওয়ালদে হরাইয়া আমার আসামের মুখ্যমন্ত্রী বানাইলেই বা ও ওই যাইব, হিন্দু মানুষ ইটা ফাগল নি হিন্দু মানুষ ইটা ওলাল নি, খালি তুমি খইয়া দিবা ঠেলা মারিয়া ওই যাইব দেখছো না নি, ও কদিন বাদে মন্দিরেও গরুর গোস পাওয়া যায় হৌ মন্দির আরও গরুর খোল্লা পাওয়া যায়, কিটা করছো হিন্দু মানুষ মায়ের করছো নি না, মানুষ হুঁশিয়ার হয়ে গেছ বলে নিশ্চয় গিয়ে শয়তানি করছে ইটা করে, তো মুসলমানে না কোন দুষ্কৃতকারী যে গুরগুলো ধর্ম নাই গিয়ে ওটা করে। ভারতের 95% মুসলমান হিন্দু মানুষ হইলে আপনার অসাম্প্রদায়িক, যে সময় গুজরাট ফানির ফাইভ দিয়া মুসলমান অকল রক্ত বাইল
ফানি যে ফাইভ দিয়া দেবা হয় একু দিয়া ফানি আইতো না ইয়া রক্ত প্রবাহিত হইল এই সময় সব তাকিয়া বেশি সব তাকিয়া বেশি প্রতিবাদ হচ্ছে নিন্দু মাইছে আখলাক কাণ্ড লইয়া যে সময় মারা হইল যত মানুষে পুরস্কার হয়েছিল সম্মাননা সবটা ঘুরাইয়া দিছোন পৃথিবীর ইতিহাস বুঝাইলা আর নাই পৃথিবীর ইতিহাস বুঝাইলা নাই যে সম্মাননা ঘুরাই দেওয়া একমাত্র ভারত আছে সেনে ভারত এমন এক দেশ যে দেশ সহনশীল দেশ সবরে লইয়া চলতে পারে সবরে লইয়া মিলতে পারে হিন্দু মুসলমান পার্সি জৈন বৌদ্ধ নাগা মণিপুরী মিরি মিশি সব লইয়া চলতে পারে সবর ধর্মমত সবর স্বাধীনতা এ রাখতে পারে ও দেশের নাম হইল ভারত ই ভারতী গান কোন নির্দিষ্ট মানব জাতির নাই আস্থা ভারতের অর্থনীতি গবান খর্দা বেনিয়া অখলে মারোয়ারি অখলে আস্থা ভারতের অর্থনীতি কিন্তু মারোয়ারি অখলর একলা নাই ভারত মারোয়ারি পাঞ্জাবি গুজরাটি বিহারি বাঙালি অসমিয়া সব আছে সব মিলিয়া হইয়া থাকলো এই ভারত এর লাগি তো পৃথিবী ভারতের স্থান হইল সবটা কি উভরে ইনর মানুষ অন্যান্য দেশের মানুষটা কি বালা ইনর মানুষ অন্যান্য দেশের মানুষটা কি সহনশীল এই যে দুই চারটা খাণ্ড হয়েছে ই দুই চার খাণ্ডর প্রতিবাদ করছই সম্মাননা গুড়াই দিয়া সম্ভবত পৃথিবীর ইতিহাস ইলা আর দেখা গেছে না জেলা দেখা গেছে আপনার ভারত সুতরাং ই দেশ রে বালা ভাইটা নাতে খারে বালা ভাইটা আর আমরা ভারত মাসি ভারত আমরা আমরা নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ভারতের মাটিটা কি চল্লিশ বার আটিয়া গিয়া হজ করছল সুতরাং ই ভারত আমরার কাছে আমরা জানার সমান মায়া কথা বলা নাইনি হ্যাঁ জানার সমান মায়া হইল আমরার ই দেশ পাকিস্তান তারা আসন তারা মুম্বাই মুম্বাই থাকি যেটা মানুষ গেছেন ইতার এখন মহাজির হিজরত করিয়া গেছ ই মুসলমানে খালি মুসলমান ঠাই দিলে ই সেগুণরে মহাজির কোন খেনে আমরা বাবা অন জন্মিছি অন মরতাম মরার বাদে অন্য রইতা বলা নাইনি জি অন্যান্যরা আসন মরার বাদে জ্বালাই লাই কিবা তো থই দে আমরা হইছি না হইত নাই মরার বাদে ও মাটিত আমারে খবর দেওয়া লাগবো রইতাম ও মাটিত আমি রইতাম আমারে অন খবর দেওয়া লাগবো সুতরাং দেশভক্তি আমারে তো আর শিকানি লাগতো নাই আর এই দেশভক্তি তো আমার আছে আমার ভাই হল কোনো জাত কোনো অসুবিধা হল না হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্য হইয়া থাকলো রাজনৈতিক কান মুখা মুনাফা লোয়ার লাগি জেলা ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক মুনাফা লোয়ার লাগি হইছে আমি যদি বই যাই গদ্দিত সারা মুসলমান বার করে দিম পাকিস্তান সন্ত্রাসী দেশ তোমারে শিকাই নেইম এরে হিদিন শরীফর গেছে ফোন করে যেতিয়া ফোন করে বালা আছো নি বা খাইছো নি ওটা জিগা দেরি তুমি বেটা আগে না করলে এটা কোনটা না এটা রাজনীতির কারণে করা হয়েছে খবরদার এটার এটা ফাও ঢুকাইবা না এটা ফাও দিবা না এটা হইল রাজনীতি আমার স্বার্থ উদ্ধার হইতো মুসলমান মুসলমান হইয়া কিছু মানুষ পাগল তার স্বার্থর লাগি হিন্দু হিন্দু হইয়া কিছু মানুষ পাগল তার স্বার্থর লাগি আমরা কোনো গুণ লগে না আমরা খেয়ার লগে না আমরা এরারেও সবটাকে বেশি দাম দেই যারা মানুষের কাম করি থাকে যারা মানুষের লগে চলি থাকে নোট বদলাইছে পাঁচশো এক হাজার যারার বেশ পয়সা আছে তারা খাও খাও খড্ডা আমরা নাই দরবারও নাই কজনের গেছে দশ লাখ বিশ লাখ করে একজনের গেছে নিহাত তুলো একজনও নাই ইনো গিয়া এটিএমও
গিয়া যে যারা উবাই এটা বড় মানুষ এখন গুবাইনি আমার সঠাই মজর যা আছে লতা উবাই সেটা দেখা গেল এটা একটা রাজনীতি এগুলো চলা ফিরা করতে রাজনীতি আমরা এটা মাথা ঢুকাইয়া লাভ নাই আমরা সাধারণ মানুষ খাইতাম বাঁচতাম দেশ শান্তি লইয়া চলতাম ভারত শান্তিকামী গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশ রে আমরা কিলা ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা যায় ভারতের গণতন্ত্র কিলা বজায় রাখা যায় মানুষের মধ্যে কিলা সাম্যবাদ দেওয়া যায় রাখা যায় ও জিনিসটা আমরা করবার লাগি চেষ্টা করিয়া এবং ইগু আমরা ইসলামে শিকাইয়া দিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মনোবরাত যে সময় আসলাম তাহার পরে ওই সময় মদিনাবাসীরে ডাকিছেন মদিনায় মনোবরার যারা বাসিন্দা এরা পত্তলিকও আসলা এরা এহুদিও আসলা এরা নাসারাও আসলা সবরে ডাকিছেন ডাকিয়া কইছেন একটা সনদ লেখতাম যে গু পৃথিবীর ইতিহাস মদিনা সনদ নামে বিখ্যাত এই পৃথিবীর ইতিহাস মদিনা সনদ নামে যে জিনিস আছে এই সনদও লেখা হয়েছে যে এই মদিনা মনোবরা হইয়া থাকলো আমরা লাগা আমরা এখানে বসবাস করি আমরা এখানে বাসস্থান সুতরাং এখানে যদি বহির্শত্রু আক্রমণ করে তা আমরা এগুলো সব সম্মিলিতভাবে এগুলো প্রতিহত করতাম দস্তগত করো মুসলমানেও করছেন এহুদিয়াও করছেন পত্তলিকেও করছেন খ্রিস্টানেও করছেন ও এর নাম হইল মদিনা সনদ ও এর নাম হইল মদিনা সনদ আল্লাহ নবী আমরা দেখাই দিছে নোলা করতাম নাইনি হওয়া নাইনি দেখাই দিছ সুতরাং ভারত আমরা এই দেশ আমরা এই দেশ আমরা বসবাস করিয়া বহির শত্রু যজ্ঞে ইকান্ডে আক্রমণ করব আমরা ইকান্ডে কিতা করব আমরা ইকান্ডে আপনার প্রতিহত করবার লাগি চেষ্টা করব এই খালি মাতিও না দুই একজনে ঠান্ডো না বন্ধ করিলাও ফাললে আনা মাতি লাগাও আন্না বন্ধ করে দাও দরবার শেষ কোন খামো গিয়ালে খালি খাও 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাম ব সুন্দর হইয়া ব যেগুলান হই ওগুলান উন খালি দরবার দিয়ান করিও না বড় করি মাতিও না বড় করি মাথা হইগু এটা বেলে হাজি বেলে হাজি আস্তে আস্তে মাতো ইশারায় মাতো হ্যাঁ রাজীব গান্ধী থাকতে স্লোগান আসলো কথা কম কাজ বেশি আমরা রইল কথা বেশ কাজ কম তো খালি চিল্লানি চেঁচানি ও অগুত আস অগু বাদ দেও তো আমি ও কথা কোয়াতে আসলাম যে আমরা এই দেশটা হইল বৃহৎ গণতান্ত্রিক দেশ ধর্ম নিরপেক্ষ দেশ আমরা এই দেশটা হইয়া থাকলো সাম্য মৈত্রী ভ্রাতৃত্বর দেশ ই দেশ কোনো জাত বিশৃঙ্খলাকারী স্থান নাই আজ যদি আপনারা বুঝেন আইএস না কিতা বার হইছেন আইএস তো আমরা স্কুল বোর্ডের এরা দেখই ইন্সপেক্টর অফ স্কুল এখন ইগুন কিগুন বলে আরো গুণ বারো গেছেন মানুষ মারিলাই তো এই আইএস ইসলামিক স্টেট এই যে আইএস একটা বার হয়েছিল নাম মুসলমান আর খাম খর্দা খালি ও মুসলমানি ইটারে যদি কোনো আইসল আইয়া শান্তি শৃঙ্খলা ভগ্ন করবার লাগি চেষ্টা করদা লগে লগে পুলিশকে খবর দিবা আর সব মানুষ এখানে মিলবিয়া মিলিয়া অগুন্তরে দরবা যে আমরা আরামে আসি তোমরা আইয়া আমরা রে অশান্তির পথে ঠেলিয়া দেরা এখানে কথা ঠিক নাই আমরা কোন সময় এই জাতীয় মানুষ দেখুন আসুন ইটারে আমরা ঠাই দিতাম না যেহেতু আমরা নবী ইটারে ঠাই দিছিল
কুরআন শরীফ ও পরবর্তীকারে আলমে ঘোষণা করো, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় পরবর্তীকারে আলমে যারা ফসাদ করে, বিশৃঙ্খলা করে, উশৃঙ্খলা করে, শান্তিরে ভগ্ন করে, এরারে বালা ফাইন না। আপনারা চাইননি আল্লাহ বালা ভাইতা না বালা ভাইতা বালা ভাইতা, তে আমরা উশৃঙ্খলার যাইতাম না। উশৃঙ্খলা যে গুনতে করো নি গুনতরে আল্লাহ বালা ফাইন না, কুরআন শরীফের নির্দেশ। এখন কুরআন শরীফে যতটা জিনিস আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যতটা জিনিস দিছই, তালাক, ই তালাক লইয়া তো মরিয়া লাভ নাই, ই আনা জানাইয়া ডাইভোর্স আর জানাইয়া তালাক, আনা জানাইয়া ডাইভোর্স তো বেশি, পার্সেন্টেজ হিসাব বললে তালাকর সংখ্যা কম মুসলমানের, ও মুসলমানের ডাইভোর্সের সংখ্যা বেশি। সুতরাং ই মোদী সাহেবে ই আপনার সুপ্রিম কোর্টের হলফনামা দিবার প্রয়োজন কিতা কিতা লাগি? আসল উদ্দেশ্য হইল আড়াই বছর হয়ে গেছে কোনো উন্নয়ন নাই, মানুষরে হবাই দি চোখ ফিরাই দেওয়া, হবাই থাকো ঠেলা বেশ করে বিয়া করা, ওটা লইয়া থাকো তোমরা দেশ গুল্লা যাও। আই যতদিন হইল আসাম মিনিস্ট্রি ফর্ম হইল আবো গাত যত যা সড়কর গাত আসো ওগুলো বরছে না, বরছে নি না, ও উদ্দেশ্য হইয়া থাকলো ওইগুলো আর বরফ না। ও শুক্রবারে বন্ধ হইতো না রবিবারে হইতো ওগু, আর দুই হরুতা ভাইয়া তিন নম্বর হরুতা ভাইতে থান গিয়া পারমিশন লইতাই লইয়া আর বাদে থান পারমিশন পাবার গেছে মাবুদর পারমিশন লইতাই তেও পাওতে ভাইতাই ও বলা এর লাগি আমি আপনারা রে কইয়া বিভিন্ন দিক দিয়া আপনারা রে উশৃঙ্খল করবার লাগি চেষ্টা করাও, যে বেশ করিয়া আন্দোলন করো, সহিংস আন্দোলন করো, মানুষ মারো, গাড়ি জ্বালাও, ওটা যত হইব হিন্দু মানুষে সাইড লইলে এবার আমার খাম হয়ে যাইব, যে না আমরা এটা যাইতাম নাই, আমরা গাড়িও জ্বালাইতাম নাই, মানুষও মারতাম নাই, সহিংস আন্দোলনও যাইতাম নাই, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করবো, যজ্ঞ প্রত্যেক শান্তিকামী মানুষের কাম্য ওগু করবো। সুতরাং আপনারে আর চার্জ দেওয়া হতো নাই, আর হিন্দু মানুষও অত বেয়া হল নাই যে তারা সারা আমাই যাইবা তোমারে দিবার লাগি, এখন দিয়া বুধ হয় তারা কি হাসর কি হাসর, গ্যাসের দাম বাড়িছে, পেট্রোলের দাম বাড়িছে, ও সারা তার দাম বাড়লে ডাল তেল নুন মরিচ খাইতাম কিতা আমরা বাবা বাঁচিয়েছি, ডাইল আর খাইতাম নাই, এখন তো আনাজর দিন আছে, লাই শাক আছে, মূলা শাক আছে, ওগুলো সিদ্ধ দিয়ে খাইলাম, তোমার ডাইল আর খাইয়াম না, ও যাইন তাইন খাইতে চাও খাও বুধবাও। সার্বিক উন্নতির চিন্তা করিও, গুলা বইব খালি আমার সম্প্রদায় রইতো, খালি মুসলমান রইতো, খালি হিন্দু রইতো, ইটা ইটা চিন্তা করিও না, যদি খালি মুসলমান আল্লাহর কাছে মকবুল হইতা তে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সারা হিন্দু মানুষ মারাই লীলা লানিও নে বলা মাত নাই নি, তে তো আল্লাহর লাগে হিন্দুও লাগে মুসলমানও লাগে জৈনও লাগে মণিপুরীও লাগে সবটা লাগে, এই পৃথিবীটা হইল একটা বাগান, এই বাগানও বিভিন্ন জাত ফুলের সমাহার, কোনো গুদ গন্ধ আছে কোনো গুদ গন্ধ নাই, ও বলা বিভিন্ন ফুল দিয়ে আল্লাহ এই বাগানটারে খরচ, এই বাগানটা খরচ মুসলমান ও মুসলমান সারারে দিয়া, যদি মুসলমান ব্যতীত ও মুসলমান খামর হইতা না, তে বাগানের মালিয়ে জেলা আগাছা উড়াইয়া ফেলাই দে আল্লাহ তোলা ফেলাই দিলানিওনে আল্লাহ ফেলাই দিলানিওনে। সুতরাং এই পৃথিবীর মানুষ মুসলমান হিন্দু ও মুসলমান সারা হইয়া থাকলো আপনার কিতা আল্লাহর বাগান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনে কুকুর দেখলা, দেখিয়া তার মনে আইল যে অত বাঘ কুৎসিত ই কুকুর,
জ্বলাইতে জ্বলাইতেও নোৱাইছো তুমি আর একবার বেড়া করবে চুঙ্গির দৌড় মর বার করাই দিও একবারে বালা আচ্ছা সে মলিয়া বার করাই দিব বুঝছ তো আপনার দেখলা দেখিয়া কইলা ইস ইগু কি যার জানোয়ার দেওয়া কত বাজে দেখতে বাদ লাগে আল্লাহ জানোয়ারের বাক শক্তি দিলাইল মাতিবার ক্ষমতা দিলাইল ও জানোয়ারে উঠিয়াও কুকুরে উঠিয়া কইল ও নু তুমি তো আল্লাহর এক নবী পয়গম্বর তুমি যে আমার এক কুৎসিত হইছ খারাপ কইছ ফারতে আমার লাগা নেগু বানাই দাও আর যদি ফার না তে তুমি খার উফরে এই এতরাজ করছ বুধবাইছুন খার উফরে প্রশ্ন তুলছ বুধবাইছুন শুনিয়া তো হজরত নুয়ে কইলা ঠিক হত আমি দুষ করি লাইছি ও হুনার ফদে আর তাই কোনো মাত মাতছ না চল্লিশ বৎসর পর্যন্ত হজরত নুয়ার লাইহি সালাতু ওয়া সালাম অনবরত কান্দিছুন কান্দিতে কান্দিতে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে থান গেছে ওহি দিছুন ঐশবানী দিছুন দিয়া কইছুন নু কামতা নু আর কত বেশি তুমি কান্দিতা কান্দিও না তোমারে মাফ করে দিলাম এর লাগি তার নাম হইয়ে থাকল নু নতুয়া হজরত নুয়ার লাইহি সালাতু সালামর নাম হয়তো আব্দুল করিম কিবা তো আব্দুল গফফার নূতন মূল নাম নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমান সুর হইতো পারে না মুসলমান খুনি হইতো পারে না মুসলমান বদমাশ হইতো পারে না বলে আমরা নু দেখি বেজান খাসারিত গেলে দেখা যায় মুসলমান বলে না এটা মুসলমান নাই মুসলমান বেশ দাড়ি খুনি মুসলমান বেশ দাড়ি সুর মুসলমান বেশ দাড়ি দেখাই মুসলমান বেশ দাড়ি ফররে ঠোগরা প্রতারক মুসলমান হইলে এইটা হইতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি মুসলমান হইল ও ব্যক্তি যার মুখ তাকিয়া এবং আট তাকিয়া কিংবা তো শক্তি তাকিয়া কোনো মানুষ এ কোনো কষ্ট পাইছে না তার নাম মুসলমান কোন চাইন আপনারা যারা হলো বয়াত আছেন আপনারা কইতা পারবানি আপনারা কোনো মানুষের কষ্ট দিছেন না কইতা পারবানি কোন মাতুন না ফাটা নাই কোন চাইন কোনো মানুষের আট দি কষ্ট দিছেন নিলে না দিছেন আপনি না আমিও তো আমরা কামিল মুসলমান নাই তো আমরা কামিল মুসলমান নাই নবিয়ে না করদা কামিল মুসলমান হইলে একমাত্র আল্লাহর লাগি একমাত্র আল্লাহর লাগি কাম করতো অন্য কেউর লাগি নাই এক যুদ্ধর মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা ইসলামর এক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে এক শত্রুরে যুদ্ধ করতে করতে তারে মাটিত সাহিত্য করি লাইছন করার পরে তার গলা বায় তরোয়াল লাগাইতা ও সময় হে মুখো তুতু দিলাইছে থু থু করে সেব দি দিছে কইতেও তাই নামি গেছ নামার বাদে হে কইল ওয়ালি আমি তো তোমারে তুতু দিলামও এর লাগি যে তুমি আমারে আরো বেশি করে ঘুষা করে খাটিটা এর লাগি আলিও কইলা না আমি তোরে মাটিত লাগাইছিলাম খাটিটা আমার ছিল গলাত তরোয়াল লাগাইছিলাম আল্লাহর লাগি এখন দেখছি তুই আমার মুখো তুতু দিলাইছ তোমার রাগ উঠি গেছে
এখন তোরে মারি যদি আমার লাগি হইব কিয়ামতর দিন দরা খাইলেই মু এর লাগি আমি নামি গেছি তোরে সাড়ি দিলাম ইটা দেখিয়া আমি বেটা কইল ঠিক আছে তুমি মুসলমান তোমার তান মুসলমানের নীতি ওলাও ঠিক আছে আমারে কলমা পড়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আসলো ইসলাম আর এখন কোন ইসলাম হিমন্ত বিশ্ব শর্মায় দুর্গা পূজা কমাইলেই তাই তোমারে কোনো ধর্ম তাগাদ দিবার লাগি বানানি হইছে না দুর্গা পূজার বন্ধ তুমি কমাইলেই তাই তোমারে কোনো দুর্গা পূজার বন্ধ তুমি কমাইতে পারতাই না আসামী অকলর বিহুও তুমি কমাইতে পারতাই না উত্তর প্রদেশ উত্তর ভারতের তারার যে আপনার ইয়ো আছে তার নাম কিতা কোন ফর্ব আছে দশেরা ইগু বা গণেশ পূজা ইতারেও তুমি বন্ধ কমাইতে পারতাই না যদি কেউ কমায় আমরা এর প্রতিবাদ করুন কারণ প্রত্যেকটা মানুষ তার ধর্ম লইয়া এই দেশে বসবাস করার ক্ষমতা আছে হিন্দু মানুষের সবটা কিয়া বড় বাঙালি হিন্দুর সবটা কিয়া বড় পর্ব হইল আপনার শারদীয়া পূজা বা দুর্গা পূজা এই পূজাটার বন্ধ তুমি কমাইতে এখানে তোমারে সে অধিকার দিল তোমারে জালুকবাণীর মাইসে বানাইয়া দিয়েছেন এমএলএ এর বাদে তোমার তান এমএলএ বেশ হয়েছেন তুমি হইস মিনিস্টার জালুকবাণীর মানে তোমারে বানাইয়া দিয়েছেন দেশের উন্নতির লাগি বানাইয়া দিয়েছেন নি তুমি ধর্ম তাহাত দিবার লাগি ধর্ম তাহাত দিবার লাগি তোমারে বানাই দিয়েছেন তে তুমি কয়েকদিন পরে পরে একটা জিনিস করো আমরা এগুর প্রতিবাদ করি আমরা এগুর নিন্দা করি আমরা দীক্ষার জানাই যে শুক্রবারে জুমার নামাজের বন নাই আর শারদীয়া পূজার বন্ধ খাটিয়া দেব তো না মানি না বরঞ্চ সামার ভ্যাকেশন গ্রীষ্মকালীন বন্ধ ওগু তুমি কমাই যাও কিন্তু দুর্গা পূজার বন্ধ জেলা আছে ওলা রইতো তুমি এক গুড়রে আত লড়ায় আর আরো গুড়রে মার দেয় ব্যাপার হয়েছে ওলা এক বালা মানুষ আর আর অফিসে দি দুইজন হেন কিছু গুরু টাইপর তার লগে তার মানুষে বার বয় বার যাইতরা একটা রাস্তা বাদি রাস্তাটা খাসা হিগে দেখলো রাস্তা আলায় যে এখন যদি দড়ি তিন গুলি আমার মারি লইবা একটা একটা করি দড়ি বালন ও দল হে সবর খরর এনে তিনজনের লগর খরর এনে দরিয়া কইল হে ঠাকুর যাইতরা ঠিক উত্তর আছে তাই যে চাও তার লগে যে বার বড় হি উত্তর যাইত তুল বেটা লগে কিরে কইয়া কু খেসিলা খেসার বাদে খেসা গাইয়া একু বাগিল হি দজনে কইলা যাও আমরা রে মনে কয় মায়া করছে তুলা বাদে দল ঠাকুরের লগর এনে তুই ঠাকুরের ভাড়া ভাড়া ফাড়া দেশখানে হই অভদ্র তাই তো যাই চাও খাসা রাস্তা উলিয়া তুই যেতে গেলে কইয়া এনেও খেসিল ঠাকুরে কইলা যাও শেষ হরিয়া কইল তুমি ঠাকুরতে আমার খাস্তা রাস্তা উলো কেনে তুমিও ল আরো কইবা তুমিও আরো কটা ল ওলা অবস্থা শুরু করছে আপনার হিমন্ত বিশ্ব শর্মায় ওলা শুরু করছো দেন একজন একজন হরি দর্দা এ মানুষ শিয়ান এখন হুশিয়ার তুমি যে ফতোয়া দিবাই তোমার এই ফতোয়া মানুষে মানতা নাই তোমার এই ফতোয়া মানুষে মানতা নাই আস্থা ভারত উত্থাল শুরু হয়েছে এই তিন তালাক লইয়া কাকতলীয় ভাবে এলাহাবাদ হাইকোর্টেও রায় দিলেছিল যে তিন তালাক অবৈধ প্রত্যেক জাতির তারা নিজস্ব কিছু কৃষ্টি কালচার আছে তারা ধর্ম কর্ম নিজস্ব অনুযায়ী পালন করত পাকিস্তানে এখন মন্দির বানাইয়া দে বহুত দিনের হিন্দু অকলর দাবি আসলো মন্দির নাই এখন মন্দির বানাইয়া দে বহুত দিনের হিন্দু অকলর দাবি আসলো বহুত দূরনিয়া শ্মশান জ্বালানি হইত সেখান থেকিয়া তারারে শ্মশানের ব্যবস্থা করি দে দিত এই দেশের নাগরিকর তারার দাবি মৌলিক দাবি তারা ইগু ভাইটা
প্রত্যেক দেশের নাগরিক হলে তারা যে মৌলিক দাবি আছে এগু তারা পূরণ করতা, এগু তারা ভাইতা। তুমি খান থাকি বারোইলাই একটা বারোই গিয়া মাইসর ধর্ম হস্তক্ষেপ শুরু করে দিছ। আমরা দাবি করছি বায়কনও দাবি করিয়া সর্বানন্দ সোনোয়ালর অবস্থান স্পষ্ট করবার লাগি। তুমি শুধু মুস্কুরি আনি দিলে খাম আইতো না, দড়ি মাছ নাচই ফানি ইলা হইলে হইতো না। তুমি তোমার অবস্থান স্পষ্ট করো। 1956 ইংরেজি থাকি আসাম রুলস এন্ড অর্ডার্স, আসাম এডুকেশন রুলস এন্ড অর্ডার্স অগু অনুযায়ী শুক্রবারে বন্ধ চলিয়া আটটা ই অত বছর বাদে 56 থাকি লইয়া এখন পর্যন্ত হিসাব করুন সাইটর দ্বারো ইজা আখটাই গু ই পরম্পরার মাঝে ভুল আইল খানে আর আখটাই বাদি তোমার মন গেল খানে, তার উদ্দেশ্য মরিয়া থাকলো তোমার। মুসলমান হিন্দু এরারে দুই পাঠ করা, কারণ বাঙালি অগ্নর আন্দোলন বন্ধ হইত না, এখন তো মুসলমানও লগে আসুন জানি, বাঙালি আন্দোলনও মুসলমান লগে আসুন জানি। দেখছেন মুসলমান হিন্দু সারা বাঙালি মিলিয়া যদি উত্থাল দেন তে আসামে ভূমিকম্প হইব। ও যে আপনার রাহুল গান্ধী কইছিল নোট সম্বন্ধে আমি যেটা জানি, যদি আমি সংসদ হই সাংসদ হিসাবে তো ভূমিকম্প হইব। ওগুলা দেখছো তুমি ভূমিকম্প হইব, ও ভূমিকম্পর ধরে এখন হিন্দুরে একদিকে আলগারায় আর মুসলমানরে একদিকে আলগারায়, দুজনে খুব সুন্দর দুই বুদ্ধি লইছ। আমরা এটা মানতাম না, হিন্দু নাগরিকত্ব আইনের উপরে আবার আমরা জোর দিয়ে চালাইব, এগুলো দেওয়া লাগব। এবং বাঙালি অক্লর এনআরসি ও আই এই যে গুইগু উঠানি লাগব, এনআরসি গুলো সম্পন্ন করা লাগব। ও আই অরিজিনাল ইনহ্যাবিটেন্টস আমি কইছি, ও আই আওয়ার ইন্টারেস্ট, টান টান ইন্টারেস্ট হইল ওটা করিয়া মাইসরে আলগাইয়া রাখা, রাখাইয়া নেওয়া যে আন্দোলন আছে ও আন্দোলনটারে স্থিমিত করা, এটা কোনো অবস্থায় হইত না। সেও মানত না, মুসলমানেও মানত না, হিন্দিও মানত না। তো আইসকুর ই দিন আপনারা এখানে হয়েছ, আমি শিলচার রেখাম, আমি দাবত রাখছি না, রাখার আমার কথাও না। বদরপুরের মিটিং আসলাম মন তাকিয়ে আইসি, তো আপনার শিলচার আমি যাওয়া মানছি না, কিন্তু বড় অফারও গইয়া আমি যাইয়া আমারে আপনারা বিদায় দিবা। ও হাইসিয়তে আপনারা আমারে মনে করবা যে আমি আপনার অফারক এক ব্যক্তি, ও হিসাবে আপনারা ঋণ থাকি যাইয়ার গিয়া। আর আমার মৌলানা সাহেব অকল আসল, মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব আসল, মৌলানা আব্দুল জলিল সাহেব আসল, মৌলানা ফয়েজ আহমদ সাহেব আসল, টাইম টাইম ক্রমান্বয়ে আইবা, আইয়া আপনার আর গেছে বয়ান দিবা। আর আমি আপনারারে একটা অনুরোধ করতাম সাইয়া, দয়া করিয়া আপনারা কোনো জাতীয় অশান্তির দ্বার লইবা না, কোনো জাতীয় বিশৃঙ্খলা ছড়াইবা না, এই জিনিসটা আপনার উপরে আনবা না যে অন্য হয়তো তুমি বিশৃঙ্খলা ছড়াইছ, বিশৃঙ্খলা খারি এই কামটা জানি দয়া করি আপনারা কয় না। এবং সর্বাবস্থায় আপনারা শান্তি সম্প্রীতি বজায় রাখবা। অন্য ধর্মাবলম্বী মাইসরে যদি আমি দাদা হই তে আমার মুখ ফসিত নাই, ফসিব নি কই না, না অন্য ধর্মাবলম্বী মানদরে হেই খইয়া উচ্চ বাচ্য যদি করি আমি বড়ই যে মুনি না। সুতরাং আমি মানুষরে মানুষ হিসাবে দেখতাম হইব, ধর্ম তার যেসাটা তাও আল্লাহ বানাইছল কুল কুল্লুই ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। প্রত্যেক জাতিয়ে তার কিতা করে তার ধর্মমত অনুযায়ী তার তর্জ তার মেথড
তার প্রণালী অনুযায়ী কাম করি যায়, আল্লাহ জানুন সত্যরূপরে সে প্রতিষ্ঠিত। সুতরাং আমি এগুলো ইয়া মাতবার কথা না। আমি আপনারার গেছে সর্বশেষ অনুরোধ রাখলাম যে আমরা সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতাম, কোনো অবস্থা অশান্তির দিকে আমরা ফা বাড়াইতাম না, যেহেতু আমরা ধর্ম নাম হইল ইসলাম শান্তি। আমরা যারা অশান্তির সৃষ্টি হয়, যদি যুগ যুগ ধরি আমরা মানুষের গেছে আসামি হিসাবে রইমু, মানুষে আমরা রে খারাপ পাইবা, ও খামটা কি আপনারা বাঁচিবা? আর আজকুর দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এখন ওয়াজ, আর 13 তারিখ জুলুস হইব, আপনারা সব সামিল হইবা। যে এগুইল দুনিয়ার মাঝে শান্তিটা প্রতিষ্ঠিত হইত, এর লাগিয়া এই জুলুসে মহামদিরে করা হয়েছে যে আপনারা সব থাকতা এবং জুলুসে মহাম্মদিটারে সুন্দরভাবে সমাধা কর্তা, এমন কিছু মাত মাতিটা কথাবার্তা কর্তা যার দ্বারা শত্রুও বুঝবাইত না, এ আমার শত্রু না, এ তো আমার ভাই, এই জাতীয় মনোবৃত্তি নিয়া আপনারা মঙ্গলবারে সব ঈদে মিলাদুন্নবীর মহফিল আজি রইবা ও আশা এবং বিশ্বাস রাখিয়া আমি আপনারার গেস্তাকে বিদায় লইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, বড় করে বলো না, ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم অন্যান্য দিন এসা নামাজ পড়া তো ফলে 7টা নামাজ হয়, আজ 7টা 15 মিনিট নামাজ হইব আর 7টা তাজান হইব। آمين الحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين يوم يقوم الحساب الله امرر معاف করে দাও الله امرر মা-বাপ রে মাফ করে দাও আল্লাহ আমরার উস্তাদ খোলডে মাফ করে দাও আল্লাহ আমরার মুর্শিদ দরজারে বুলন করে দাও আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দাও আল্লাহ যত মানুষ এই প্যান্ডেলর ভিতরে হামাই গেছে আল্লাহ ইতারে খালিয়ার দেয় প্যান্ডেলটাকে বিদায় করিও না আল্লাহ যত বেমারি সকল আইজন ইতারে বেমারটাকে সুস্থ করে দেও আল্লাহ যত বিপদি সকল আইজন ইতারে বেমারটাকে বিপদটাকে মুক্তি দেও আল্লাহ বাড়ি করে যত বেমারি আছেন আল্লাহ ইতারে তুমি আল্লাহ ইতারে তুমি দয়া করো ইয়া আর আমার রাহিমিন আল্লাহ যত বেরোজগারি আছেন রুজি দেও আল্লাহ যত তার রুজি আছে রুজির মাঝে বরকত দেও আল্লাহ আর আমার রাহিমিন হাসপাতালে ভালে যারে দরিয়ার উপরে খুশির উপরে যত জানু সকল আসন ইয়া আল্লাহ যত বিপদী সকল আসন বিপদ থাকি উদ্ধার করি দেও আল্লাহ যত তা বিদেশও গেছেন খামাই করবার লাগি আল্লাহ ইতার খামাইয়ের মাঝে বরকত দেও ইয়া আল্লাহ আমার দিলর খালা দাগ কাণ্ডে মিটাই দেও আল্লাহ আমরার দেশ খানো শান্তি দেও আল্লাহ আমরার অশান্তি করিও না ইয়া আল্লাহ আল্লাহ শান্তিতে তোমার নাম লখান আমরার লাগি আসান করি দেও ইয়ার আমার রাহমিন আল্লাহ আর আমার রাহমিন আমরারে দয়া করো ইয়া রব্বাল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম।